রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধা কৃষ্ণ সেবার আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ধরনের হতে চলেছে, সিঙ্গারের ভিডিও তো বটেই, তবে এই ভিডিওর সঙ্গেও দেখাবো যে কী কী ভুলগুলো আমরা করে থাকি আর যেগুলো আমরা ক্যামেরাতে দেখাই না বা দর্শককে জানতে দিই না। তো যে ভুলগুলো করে থাকি তার কিছু কিছু মুহূর্ত আমি ভিডিওর মাধ্যমেও দেখাতে চলেছি। শুরু হয়ে গেছে অলরেডি রাধারানীর সিঙ্গার। তো এবারের সিঙ্গারটা করা হয়েছিল অক্ষয় তৃতীয়া উপলক্ষে, আর একদম দিনের দিন সিঙ্গারটা শুরু করা হয়েছিল, যার জন্য ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছিলো। আর সিঙ্গারটা এবারে যেভাবে করেছিলাম আমি একদমই তৈরি ছিলাম না, কয়েকদিন ধরে ভীষণভাবে চিন্তিত ছিলাম যে সিঙ্গারটা কীভাবে করব, কোনটা পড়াবো কোনটা পড়াবো না। তো এইরকম অনেক চিন্তা নিয়ে শুরু হয়েছিল সিঙ্গার করা। আর পুজোর ভিডিওটা আমি বানাতে পারি না, এজন্যে যে পুজোর প্রতি যে একনিষ্ঠ ভাবটা সেটা একদমই ভিডিও বানাতে গেলে ওটা হয়ে ওঠে না। হয় পুজো করে নেওয়ার পরে কিছুটা ছবি নিই, কিংবা পুজো শুরু করার আগেই আমি হয়তো ছবি নিই, কারণ এখানে একটা একনিষ্ঠ ভাবটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি যে সিঙ্গারটা করেছিলাম, সিঙ্গারটা করতে গিয়ে দেখো আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে একটার পর একটা জুয়েলারি আমরা পড়াতে থাকি, কোনটা মানাবে সেটাও জানি না, কোনটা ভালো লাগলেও খুলে ফেলি, কোনটা ভালো না লাগলেও খুলে ফেলি। তো এই যে গলার নেকলেসটা, ফাইনালি এটাই পরানো হয়েছে, আর এটা প্রথমবার রাধারানীর উপরে ট্রাই করা হলো, বেশ ভালো লেগেছে রাধারানীকে। কিন্তু এর আগে আরও দুটো নেকলেস, একটা চকার হার, একটা লং যেটা নিজে হাতে বানানো, তো সেটা পরিয়েছিলাম, তাতে ভালো লাগছিল, তবে জানি না কেন আবার সেটা খুলে ফেলতে হলো। তো এই রকম যে ভুলগুলো থাকে যেগুলো আমরা সহজে ক্যামেরার সামনে নিয়ে আসি না, আর দেখো যখন আর কিছুই উপায় পাই না তখন কিন্তু আমরা, আমি এই বেলকুড়ির মালাটা পরিয়ে দিই, এটা রাধারানীকে কিন্তু ভীষণই সুন্দর লাগে, বরাবরই শ্রীকৃষ্ণের রাধারানীকে। তো এটা ছোট বেলকুড়ির মালাটা তিনটেই রয়েছে, তো আমি বড়টাই, সব থেকে বড়টাই পরিয়ে দিয়েছি। আর হেয়ার উইক আমি রাধারানীকে, এই হেয়ার উইকটা তোমাদের যারা রেগুলার ভিডিও দেখো তাদের মনে আছে কি না জানি না, এটা কাল বানিয়েছিলাম নিজে হাতেই, যেটা আমি বাসন্তী পঞ্চমীতে রাধারানীকে ধারণ করিয়েছিলাম। তো সেই কাল হেয়ার উইকটাই আমি রাধারানীকে পরিয়েছি, আর রাধারানীর জন্য তিনটি হেয়ার উইক নিজে হাতে বানিয়েছিলাম। তো কাল হেয়ার উইকটাই কিন্তু বেশ ভালো লাগে, বাকি তো হেয়ার উইকগুলোই দেখেছো সবটাই ভালো, তবে এবার এটা কাল পরিয়েছি। আর যেটা আরও একটা বড় ভুল, যে হেয়ার উইক পরানোর আগেই কিন্তু রাধারানীকে অর্ণাটা পরিয়ে নিতে হয়। তো এবারের হেয়ার উইকটা পরানোর পরেও আমি কিন্তু অর্ণা পরাতে ভুলে গেছিলাম, টোটালি ভুলে গেছিলাম। আসলে একা কাজ করতে করতে বুঝে উঠতে পারছিলাম না যে কোনটার পরে কোনটা দেব বা কোনটা দিতে ভুলে গেছি। তো যখন সিঙ্গার করে যাচ্ছিলাম দেখছিলাম যে কিছু একটা মিসিং রয়েছে, তো তারপরে আমি অর্ণাটাকে এইভাবে নিই আর একটা কর্নার হিসেবে রাধারানীকে পরিয়ে দিই। আর বন্ধুরা, যদি কারোর বাড়িতে ছোট ছোট রাধা কৃষ্ণ থাকে, তো যখন রাধারানীকে সিঙ্গার করাতে যাবে অনেক সময় দেখবে যে অর্ণাটা হয়তো পোশাকের থেকে বা দেহের থেকে অনেক বেশি বড় লাগছে, তখন অর্ণাটা কিন্তু একটা কর্নারভাবে নেবে আর রাধারানীকে পরাবে, যার জন্য এখানে রাধারানীর বডির সঙ্গে পোশাকটার একটা অ্যাডজাস্টমেন্টটা ঠিক হবে। যদি দেখো অন্নাটা অনেকটাই বেশি খোলা আর সেখানে অন্নাটা আমরা অন্যভাবে লাগানোর চেষ্টা করছি, তো রাধারানীর থেকে যদি অন্নাটা বেশি খোলা খোলা লাগে সেটা দেখতে ভালো লাগবে না। তো একটা কর্নার হিসেবে রাধারানীকে পরালে এটা ভালো লাগবে। তো এটা গেল একটা তো টিপস। এবারে দেখো রাধারানীকে যে সিঙ্গারগুলো করছি, এই সিঙ্গারগুলোই একটার পর একটা কানে পড়াচ্ছি, কোনটা ভালো লাগবে জানি না, জাস্ট পড়াতেই পড়িয়েই চলেছি। তো ফাইনালি কোনোটাতে মন ভরছিল না, শেষ পর্যন্ত আমি রাধারানীর জুয়েলারিগুলো খুলে ফেলি আর তারপরে আমি এই ধরনের একটা জুয়েলারি রাধারানীকে পড়াই। তো এটা অনেকদিন আগেই রাধারানীকে পড়িয়েছিলাম, প্রায় এক বছর আগে রাধারানী দুবার পরানো হয়েছিল রাধারানীকে, এই ধরনের টিকুলির সঙ্গে টায়রা সেট ছিল। তো এটা নর্মালি লোকাল দোকানে পাওয়া যে গেছিল, আর দেখছো বেশ বড় ধরনের এর যে টিকুলিটা, বেশ বড় ধরনের সাইজ।
তো এটাই পড়িয়েছিলাম, বাকি যেগুলো পড়িয়েছিলাম কোনোটাতেই মন ভরছিল না। অবশেষে ঝুমকোটাই রাধারানীকে ভালো লাগছিল, তাই ঝুমকোটাই দিয়েছি। তো নেক্সট টাইম যেগুলো আবার বানিয়েছিলাম সেগুলো চেষ্টা করব। তো এবারে এইভাবেই আমি রাধারানীকে সিঙ্গার করেছিলাম। আর দেখছো মাথার উপরে যেটা দেয়া হয়েছে এটা কিন্তু চকার হার। তোমরা অনেকেই জিজ্ঞেস করো রাধারানীর যে জুয়েলারিগুলো কোথা থেকে পাও, দেখো সব কিছু কিন্তু যে বাইরে থেকে আনা হয় এটা একদমই না। এই রাধারানীর কোমরে যেটা পরানো হয়েছে বা মাথায় যেটা দেয়া হয়েছে এটা কিন্তু চকার হার, যেটা আমরা ইজিলি লোকাল দোকানে পেয়ে যাই। এগুলো মানুষের ব্যবহার করা হার, তবে এটা হয় যদি কখনো ছোট রাধারানী হয়ে থাকে বা যেগুলো পিতলের ছোট ছোট মূর্তিগুলো হয়ে থাকে, সেখানে কিন্তু তোমরা লোকাল মার্কেট থেকে অনেক জুয়েলারি পেয়ে যাবে যেগুলো কিন্তু কেটে ব্যবহার করতে হবে। আর যেটা হাতে বাড়ানো চুড়ি রাধারানীকে পরিয়ে দিয়েছি, অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাধারানীকে সিঙ্গার করা হয়েছিল। ভীষণই সুন্দর একটা দিন থাকে অক্ষয় তৃতীয়া, যেদিন অনেক ধুমধাম করে কৃষ্ণপ্রেমীরা তাদের ঈশ্বরকে আরাধনা করে। তো আমিও করেছিলাম, আর রাধারানীকে ঠিক এইভাবেই সিঙ্গার করা হয়েছিল। তো রাধারানীর সিঙ্গার তো দেখলে, আর পরের ভিডিও আসবে গোপাল আর রাইদের সিঙ্গার করা আর কী কী বাধা পড়েছিল যার জন্য সিঙ্গারের অনেক কিছু পরিবর্তন করতে হয়েছিল। তো বন্ধুরা, এইভাবে তো আমি রাধারানীকে সিঙ্গার করেছিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। পরে আসবো আরও কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।